মাননি নহয় মজুরি দিয়ক। প্রতিবাদত উত্তাল রাজপথ। আজি আমি সদৰ অসমৰ লগতে সমগ্র ৰাজ্যৰ লগতে আমি গোলাঘাট জিলা অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা ইউনিয়ন আৰু গোলাঘাট জিলা অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা সন্থাৰ যৌথ সহযোগত আমি 3910 গৰাকী অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা আমি ৰাজপথলৈ আজি ওলাইছো। গোলাঘাটৰ ৰাজপথত অঙ্গনবাড়ী কর্মী সহায়িকাৰ প্ৰতিবাদ। মজুরি বৃদ্ধি আন সরকারি কর্মচারীর দরে সা সুবিধা প্রদানের দাবি। বিভিন্ন দাবিত গোলাঘাটের রাজপথলৈ উলাই আহিল সহস্রাধিক অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা। দীর্ঘদিন সরকারের বঞ্চনার অভিযোগ, যিটো মোবাইল ফোন দিলে সিও অচল। আমার মূল দাবি হয়েছে আমার সরকারে আমার মাননি বৃদ্ধি করা আৰু আমাৰ চৰকাৰীকৰণ কৰা আৰু আমাৰ অন্য চাকৰিয়ালৰ দৰে কৰ্মচাৰীৰ দৰে আমাক সমমৰ্যাদা দিয়া। চৰকাৰে আমাক এটা মোবাইল দিছিলে, সেই মোবাইলটো আমাৰ কাম নাই, সেই মোবাইলটো আমি পেলাই দিলোঁ, একো আমাৰ কামেই নহয়, সেইটোত আমি নিজৰ টকাৰে কিনি লৈছোঁ। দাবী নামানিলে নিৰ্বাচন বৰ্জনৰ হুংকাৰ অংগনবাড়ী কৰ্মী সহায়িকাৰ। প্ৰতিবাদকাৰী অংগনবাড়ীৰ অভিযোগ, কৰ্মী সহায়িকাসকলক বিভিন্ন সময়ত মন্ত্ৰী বিধায়ক চৰকাৰে প্ৰতিশ্ৰুতি দি আহিছে যদিও বাস্তবত ইয়াৰ প্ৰতিফলন ঘটা নাই। ন্যূনতম মজুরি বৃদ্ধি আন সরকারি কর্মচারীর সমান্তরালকৈ সা সুবিধা প্রদানের দাবিত উপায়হীন হয়ে অবশেষত রাজপথলৈ উলাই আহিল অঙ্গনবাড়ী কর্মীসকল। গোলাঘাটৰ পৰা দেৱাশীষ সাহাৰ, রিপোর্ট এনকে টিভি।